بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা জেনে সত্যের পথে সালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দীন ইসলামের মালিক যারা দীন ইসলামকে অগ্রাধিকার দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের ত্যাগ কুরবানিকে স্মরণ করার জন্য খোদ আল্লাহ পাক যে ব্যবস্থা গ্রহণ করেন, তার মধ্যে অন্যতম নিদর্শন হলো তাদের কবরের ওপর স্মৃতিসৌধ নির্মাণ করা। পবিত্র কোরআনের সূরা কাহাফে আজও লিপিবদ্ধ আছে যে যখন কাহাফবাসী আবার গুহার মধ্যে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন, তখন তাদের এই দেহগুলি নিয়ে কি করা হবে। এই প্রসঙ্গে পবিত্র কোরআন দিক নির্দেশনা দিয়েছিল যে তাদের কবরের ওপর মসজিদ নির্মাণ করা হবে। সূরা কাহাফের 21 নম্বর আয়াত পড়ে নিতে পারেন। মহান ব্যক্তিত্বদের কবরের ওপরে স্মৃতিসৌধ নির্মাণ করা এলাই ফরমান, কারণ এর মাধ্যমে জালেমের রেখে যাওয়া জুলুমের ইতিহাস কথা বলে। কবি মুস্তাক আহমেদ আজকের বিষয় নবীর মাজার কবিতাটিতে এমনই ইঙ্গিত দিয়েছেন, আসুন কবিতাটি শুনে নিন। বিশ্বব্যাপী মাজার আজ মসজিদের ভিতর ব্যথিত হৃদয় নবীর কান্নায় মাজার গেছে ভিজে, নবীর কলিজা ফাতেমার আঁখি ফিরিতেছে খুঁজে খুঁজে, জান্নাত হতে দেখেন ফাতেমা হাসানের নীলাশ, সজল নয়নে কারবালাই এসে ফেলেন দীর্ঘশ্বাস, লালে লাল হয়েছে কারবালার বালি নিষ্পাপ রক্ত, নবীর মাজারে লেখা আছে ও ইতিহাস যা অভিশপ্ত। বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভিতর বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভিতর, বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভিতর, কর জিয়ারতে মুমিন আলোকিত হবে অন্তর, মাজার কেন ধ্বংস করে আমরা সেটা জানি, বাপ দাদার খুলবে মুখোশ হবে কানা কানি, মাজার কেন ধ্বংস করে আমরা সেটা জানি, বাপ দাদার খুলবে মুখোশ হবে কানা কানি। কুফার মসজিদ ভিজে গেছে নিষ্পাপ রক্তে লাল, নবীর মাজারে ওই ইতিহাস থাকবে চিরকাল, মহসিন ছিল হাসনাইনের পরে ফাতেমার তৃতীয় ধন, জন্মের আগে শহীদ মহসিন কি ছিল কারণ, কার হাতে শহীদ হলেন হেমোর জান্নাত রানী, নবীর মাজারে লেখা আছে তা হয়ে স্বর্ণবাণী। বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভিতর জান্নাতের যুবকদের সর্দারগণদের নির্মম ভাবে শহীদ করেছে সাহাবি ও সাহাবিদের সন্তান জঙ্গে জামাল জঙ্গে কারবালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে তারা সাহাবিগণদের সন্তান, তারা কারবালার মাটিকে রক্তে লালে লাল করেছে মাসুমগণদের রক্ত দ্বারা, আর এটাই কবি তুলে ধরেছেন নবীর মাজার কবিতাটিতে। অভিশপ্তিতে অধ্যায়গুলো যেন লেখা আছে প্রতি পলকে পলকে। ইবনে হুসেন জয়নুল আবেদিন আল্লাহর বান্দা ছিল, বিষের পিয়ালা ইমামের হাতে গোপনে কে দিল, নবীর মাজারে লেখা আছে যত করুণ ইতিহাস, কানের তালা খোলো শোনো গভীর দীর্ঘশ্বাস, নবীর মাজারে চলো খোলো কানের পর্দাখানি, শুনিতে পাবে করুণ ক্রন্দন চোখে আসবে রক্ত পানি, চোখের ঠুলি খোলো হে বন্ধু সময় আছে অল্প, নবীর মাজার করিবে ধ্বংস তাই জুড়েছে নানা গল্প। বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভিতর বিশ্বনবীর মাজার আজ
মসজিদের ভেতর বিশ্বনবীর মাজার আজো মসজিদের ভেতর করো জিয়ারতে মুমিন আলোকিত হবে অন্তর নবীর কান্না মোদের কানে আজ বাজে তেসরা সাবান শিশু হোসেন যখন নবীর কোলের মাঝে নবীর কান্না মোদের কানে আজ বাজে তেসরা সাবান শিশু হোসেন যখন নবীর কোলের মাঝে আকাশ বাতাস কাঁদিতেছে নিদারুণ হাহাকার নীরব ভাষায় করিতেছে প্রতিবাদ নবীর মাজার নবীর মাজার কাঁদিতেছে ওই উথাল পাথাল মহাসিন্ধু আহলে বায়তের বেদনার আধার জমা আছে শত সিন্ধু বিশ্বরঙ্গীর মাজার আজ মসজিদের ভিতর করো জিয়ারতে মুমিন আলোকিত হবে অন্তর বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভেতর বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভেতর করো জিয়ারতে মুমিন আলোকিত হবে অন্তর শান্তির ফুল ইমাম হাসান বিশ্বের তেজে কলিজা খান খান শান্তির ফুল ইমাম হাসান বিশ্বের তেজে কলিজা খান খান এটা কি রিসালতের প্রতিদান বলো না আমায় ও মুসলমান বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভেতর করো জিয়ারতে মুমিন আলোকিত হবে অন্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তার আহলে বায়াত গণদের সবাইকে হত্যা করা হয়েছে নির্মমভাবে কাউকে বিষ দেওয়া হয়েছে কাউকে তরবারি দ্বারা হত্যা করা হয়েছে এমনকি মা ফাতেমা আলাইহিসাল্লামের গর্ভের সন্তান মহসিনকে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডের নির্মমতা যেন নবীর মাজারে আজও লিখিত আছে যদি গভীর দৃষ্টিপাতের মাধ্যমে ও অন্তরের চোখ দিয়ে যদি দেখা যায় তাহলে সেই ইতিহাস পরিলক্ষিত হবে বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভেতর বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভেতর করো জিয়ারতে মুমিন আলোকিত হবে অন্তর বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভেতর বিশ্বনবীর মাজার আজ মসজিদের ভেতর করো জিয়ারতে মুমিন আলোকিত হবে অন্তর